প্রিয় নবম শ্রেণীর বাণিজ্য বিভাগের ছাত্র ছাত্রীবৃন্দ, তাজা প্রদান অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি হিসাব বিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায় নিয়ে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে অতীতে যে ক্লাসগুলি করেছিলাম সেটি ষষ্ঠ অধ্যায় ছিল, জাবেদা। আজ আমি তোমাদের করাবো সপ্তম অধ্যায়, অর্থাৎ অধ্যায়টার নাম হচ্ছে খতিয়ান। আচ্ছা, আজকে আমরা খতিয়ান শিখবো। আগে জেনে নেই খতিয়ান জিনিসটা কি। আমরা জাবেদার মধ্যে প্রত্যেকটি লেনদেন ডেবিট ক্রেডিট করে প্রত্যেকটা তারিখ অনুসারে আমরা লেনদেনগুলি হিসাবভুক্ত করি। প্রত্যেকটা হিসাবকে আলাদা আলাদা করে শ্রেণীবিভাগ করা হয়। আলাদা আলাদা করে যে হিসাব করা হয় সেটি হচ্ছে খতিয়ান। যেমন নগদান হিসাব, মূলধন হিসাব, বেতন হিসাব, নগদান হিসাব, প্রত্যেকটা হিসাবকে আমরা পৃথকভাবে প্রস্তুত করব, এটি হচ্ছে খতিয়ান। আচ্ছা, এখন প্রশ্ন, খতিয়ান কয় প্রকার? খতিয়ান দুই ধরনের, একটা চলমান যেচ, একটা টিচক। আরেকটি প্রশ্ন আছে, কোনটা পরীক্ষায় আসে? শিক্ষার্থীবৃন্দ, দুটোটাই পরীক্ষায় আসে। তোমাকে চলমানও শিখতে হবে, টিচকও শিখতে হবে। এখন প্রশ্ন, আজকে কী শিখব? আজকে আমরা চলমান যেচক শিখব। তো চলো শিক্ষার্থীবৃন্দ, কীভাবে চলমান যে ছবির খতিয়ান প্রস্তুত করতে হয় আমরা তা জেনে নিই। শিক্ষার্থী বন্ধু, দেখো আমরা তিনটা লেনদেন তুললাম, এটা একটা উদ্দীপক। প্রশ্ন বলছে উপরোক্ত লেনদেনের ভিত্তিতে খতিয়ান প্রস্তুত কর। শিক্ষার্থীবৃন্দ, খতিয়ান কিন্তু অনেকগুলি হতে পারে। এখানে বলে দেয় নাই কোনটি কোনটি খতিয়ান করব। তাই প্রথমেই তোমাকে প্রত্যেকটি লেনদেনের, এই লেনদেন, এই লেনদেন, এই লেনদেন, তিনটি লেনদেনেরই ডেবিট ক্রেডিট নির্ধারণ করতে হবে। কোথায় করব? এই রাফ আকারে করবো। দেখো শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি রাফ করেছি এক তারিখের দুটি হিসাব, একটা নগদান হিসাব, একটা মূলধন হিসাব। দুই তারিখ পণ্য ক্রয় 50,000 টাকা, পণ্য ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তিন তারিখ পণ্য বিক্রয় 80,000 টাকা, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখন প্রশ্ন করতে পারো যে স্যার ডেবিট ক্রেডিটগুলি কীভাবে হলো? আমি তোমাদেরকে আগেই সাধারণ জাবেদা করিয়েছিলাম কীভাবে ডেবিট ক্রেডিট করতে হয়, তাই আজ ডেবিট ক্রেডিটের কোনো ব্যাখ্যা দিলাম না। শিক্ষার্থীবৃন্দ, দেখো প্রথমে খতিয়ান করতে গেলে এইখানে দেখো কতগুলি হিসাব আছে, একটা নগদান হিসাব, একটা মূলধন হিসাব, একটা পণ্য ক্রয় হিসাব, একটা বিক্রয় হিসাব। দেখছো এই চারটি হিসাব আমাদের চোখের সামনে আছে, এই তিনটা লেনদেনের মধ্যে চারটি হিসাব বেরোলো। এখন প্রশ্ন করতে পারো স্যার এখানে তো ছয়টা হিসাব, দুইটা দুইটা দুইটা, ছয়টা হিসাব দেখতে, কিন্তু দেখো এই যে নগদান, এই যে নগদান, এই যে নগদান, এই তিনটি জিনিস তো এক, এই জন্য এটা একটা গড় করতে হবে। মূলধনের জন্য একটা হিসাব, পণ্য ক্রয়ের জন্য একটা হিসাব, বিক্রয়ের জন্য একটা, তাহলে মোটমাট এক দুই তিন চারটি খতিয়ান আমাকে করতে হবে। তাহলে তার মধ্য থেকে আমি আজকে একটি খতিয়ান কীভাবে করতে হয় তোমাকে দেখাবো। বাড়িতে থাকবো, বাকি হোমওয়ার্ক হিসেবে, বাড়ি বাকি যে হিসাবগুলি থাকবে সেটি হোমওয়ার্ক হিসেবে তোমাদের কাজ থাকবে। চলো শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা কীভাবে নগদান হিসাবটা খতিয়ানটা করব আমরা সেটা এখন দেখি। দেখো শিক্ষার্থীবৃন্দ, সবার আগে দেখো তুমি যখন খতিয়ানটা করবা তার মধ্যে তিনটি কথা তোমাকে আগে জানতে হবে। প্রথম কথা হচ্ছে যার হিসাব করবা তার ঘরের ভিতরে তার নাম লিখতে পারবো না, তার বিপরীত এন্ট্রির নাম লিখতে হবে, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, যার হিসাব করবা তার সে যেদিকেই থাকবে সেদিকেই টাকাটা বসাইতে হবে। তাহলে আমরা কী শিখলাম? যার হিসাব করবো তার ঘরে তার নাম লিখতে পারবো না। প্রিয় শিক্ষার্থী, দেখো এখন যে আমরা যে শর্তগুলি জানলাম যার হিসাব করবো, যেমন জানুয়ারি, দেখো জানুয়ারি 1 তারিখে নগদান হিসাব আছে, ওর ঘরে আমি ওর নামটা লিখতে পারবো না, ওর বিপরীত নামটা লিখবো, কী লিখবো? মূলধন হিসাব লিখলাম, এক মূলধন হিসাব। এখন আসলো কোথায় টাকাটা বসাবো, ডেবিটে না ক্রেডিটে? আমাদের নিয়মটা কি, যার হিসাব করবো উইয়ে যেদিকে থাকবো টাকা সেদিকে বসাবো। দেখো নগদান হিসাব ডেবিট দিকে আছে, তাই টাকাটা ডেবিট করে বসবে, কত লাখ, 1 লাখ টাকা বসাইলাম আমি, 1 লাখ টাকা। তৃতীয় শর্ত, এই যে ডেবিট দেওয়া শুরু হইলো ব্যালেন্সও ডেবিট দিয়ে শুরু হবে, এই যে 1 লাখ টাকা বসে। তো শিক্ষার্থীবৃন্দ আমরা পরেরটাই যাই। দেখো 2 তারিখেও নগদান আছে,
নগদানে করে কি লিখব এই বিপরীত দিনটাকে পণ্য ক্রয় হিসেবে দিলাম আমি পণ্য ক্রয় হিসাব এবার প্রশ্ন কোন ঘরে টাকাটা বসাবো এদিকে না ডেবিটে না ক্রেডিট দেখো শিক্ষার্থীবৃন্দ নগদান আছে কোন দিকে ক্রেডিট পাশে তাই টাকাটা বসবে ক্রেডিট পাশে কত 50000 এখন প্রশ্ন হলো এখানে ক্যারি সারি লিখছি তাই ব্যালেন্স ক্যারি সারি লিখব না শিক্ষার্থীবৃন্দ একবার যে ব্যালেন্স ডেবিটটা শুরু হয়েছে পরেরটিও এই ডেবিট দিকেই থাকবে এখন দেখো এখানে ব্যালেন্সটা বসাবো এখানে কোনটা বসাবো এই টাকাটা না এই টাকাটা না এইটার সাথে এটা কাজ করব আমরা এটার সাথে কি করব কাজ করব এই 1 লাখ টাকা হচ্ছে ডেবিট ঘরে এই 50000 হচ্ছে ক্রেডিট ঘরে তাহলে 1 লাখ আর 50 কি করব ডেবিট করে থাকলে বিয়োগ করব তাহলে 1 লাখ থেকে 50 বিয়োগ দিলে 50000 হলো তো শিক্ষার্থীবৃন্দ আমরা কি করলাম বিয়োগ দিলাম এটার সাথে এটা বিয়োগ দিয়ে এটা হলো তাহলে 2 তারিখ শেষ 3 তারিখ দেখো নগদানে করে আমি কি লিখব বিক্রয় হিসাব লিখলাম আমি বিক্রয় হিসাব এবার প্রশ্ন কোথায় টাকাটা বসাবো ডেবিট দিকে না ক্রেডিট দিকে নিয়ম কি যার হিসাব করব ওই যে দিকে থাকবে টাকা ওইদিকেই বসাবো এই দেখো নগদান কোন দিকে আছে ডেবিট দিকে আছে তাই টাকাটা আমি ডেবিট করে বসাবো এই যে ডেবিট করে আছে 80000 আমি ডেবিট করে বসাইলাম এখন শিক্ষার্থীবৃন্দ ব্যালেন্স কোথায় বসাবো এই এখানে বসবো এখন কি 80000 বসাবো না শিক্ষার্থীবৃন্দ আমাদের লাস্ট ব্যালেন্স কোন এই 50 এবার এটার সাথে এটা কাজ হবে কি কাজ হবে শিক্ষার্থীবৃন্দ এই 50 ও ডেবিট দিকে 80 ও ডেবিট দিকে তাই ডেবিট ডেবিট হলে কি করতে হয় যোগ করতে হয় তাহলে 50 আর 80 কত 130 এই হচ্ছে আমাদের চলমানের খতিয়ান শিক্ষার্থীবৃন্দ আজ আমরা চলমান যেচ্ছকের কিভাবে খতিয়ান করতে হয় সেটা শিখলাম তাই তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে আজকে আমি নগদান হিসাব করলাম তোমরা করবা এই মূলধন হিসাব এই নগদান হিসাব এই পণ্য ক্রয় হিসাব পণ্য বিক্রয় হিসাব এই তিনটা হিসাব তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে আর আগামী ক্লাসে আমরা কী শিখব আগামী ক্লাসে আমরা শিখব আজকে চলমানে শিখছি আগামী ক্লাস আমি তোমাদের সামনে টিচক নিয়ে হাজির হব তাই শিক্ষার্থীবৃন্দ আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো খোদা হাফেজ